ফাঁসি দেওয়ার বিজেপি কর্মী অপু চৌধুরীর মৃত্যুর ঘটনায় বিজেপি কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেসকে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। প্রথমে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যখন এই বিজেপি কর্মীর মৃত্যু হয় তখন কিন্তু স্বাভাবিক মৃত্যু বলে দাবি করা হয়েছিল। পরবর্তীতে বিজেপি নেতৃত্ব দাবি করে যে এই মৃত্যু স্বাভাবিক নয়, তৃণমূল কংগ্রেসের যে ফাঁসি দেওয়া আসনের প্রার্থী আইনুল হক তিনি লাথি মেরেছেন এই অভিযোগ, এবং এই কারণেই কিন্তু মৃত্যু হয়েছে অপু চৌধুরীর। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো কিছু স্পষ্ট হয়নি, যদিও পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি নেতৃত্ব এই পরিবারের পাশে রয়েছে। এদিন বিকেল নাগাদ কিন্তু মৃতদেহ বাড়িতে পৌঁছায়, অপু চৌধুরীর বাড়িতে পৌঁছায়, এবং সেখান থেকে এখন জ্যোতিনগর তৃণয়নী শ্মশানঘাটে নিয়ে আসা হয়েছে। বিজেপির বিধায়ক তিনি কিন্তু বলেছেন যে আমরা এ বিষয় নিয়ে আন্দোলন করব। অর্থাৎ যদি এই ঘটনায় যারা অভিযুক্ত রয়েছেন, মূল অভিযুক্ত রয়েছেন, তিনি যদি গ্রেপ্তার না হন তাহলে তারা কিন্তু আন্দোলনে নামবেন, এ কথা জানিয়েছেন। তবে এই তদন্ত কতদূর এগিয়ে যায় সেদিকে আমাদের নজর থাকবে। মৃত বিজেপি কর্মী অপু চৌধুরীর মরদেহে শেষ শ্রদ্ধা জানালেন বিজেপির নেতাকর্মীরা। মৃত কর্মীর পরিবার ও বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীরা ওই কর্মীকে মারধর করায় তার মৃত্যু হয়। এদিন ওই কর্মীর মরদেহে শ্রদ্ধা জানিয়ে বিজেপির মাটিকাড়া নকশালবাড়ি বিধায়ক তথা বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি আনন্দময় বর্মন জানান, অপুবাবুর হার্টের সমস্যা ছিল, তাই মারধরের জেরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে তার মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্তদের নাম ধরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরও যদি পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার না করে, দলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দেখুন, এটা ঠিকই যে একটা খুব দুর্ভাগ্যজনক মৃত্যু আমাদের পুরনো কর্মী অপুদা অপু চৌধুরী, আর তিনি সক্রিয় কর্মী ছিলেন বিজেপির, আর তাকে যেভাবে ইলেকশনের আগের দিন রাতে তার বাড়িতে গিয়ে এখানকার তৃণমূলের নেতারা, বিশেষ করে মহকুমা পরিষদের ক্যান্ডিডেট আইনুল হক, তিনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন, এবং তার বাড়িতে গিয়ে তাকে যেভাবে ধাক্কাধাক্কি করা, তার বুকে লাথি মারা, এবং তার কারণে, আর তার যেহেতু তিনি হার্টের পেশেন্ট ছিলেন আর তিনি অসুস্থ বোধ করেন এবং তাকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়, এবং সেখানে তিনি মারা যান। তা আমরা আজকে আমাদের একটা কর্মসূচি ছিল বিক্ষোভ করার, কিন্তু সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ এবং এখানটাতেও যেহেতু আর নির্বাচনের গণনা হবে সেখানটায় 140 ধারা এরকম জারি আছে শুনলাম, তো স্বাভাবিকভাবেই আজকে আমরা এই কর্মসূচি স্থগিত রাখছি। কিন্তু আগামী দিনে কালকে রেজাল্ট আছে, রেজাল্টের পরেই কিন্তু আমরা পুলিশ যদি যারা দোষী আছে এর মধ্যে তাদের বিরুদ্ধে নাম ধরে ধরে এফআইআর করা হয়েছে, তারপরে যদি কোনো অ্যাকশন না নেয় তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি আর এটার জন্য বৃহত্তর আন্দোলন করবে। কারণ যেভাবে গোটা বাংলা জুড়ে বিধানসভা নির্বাচনের পরের থেকে আর একটার পর একটা ভারতীয় জনতা পার্টির কর্মীকে শহীদ হতে হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, আর সেটা কিন্তু বেশি দিন চলতে পারে না। সেজন্য আমরা সমস্ত স্তরের যারা শিলিগুড়ির কার্যকর্তা আছি, ফাঁসি দেওয়ার কার্যকর্তা আছি, সবাই মিলে এখানটায় যদি দোষী আছেন তাদের যদি ধরে যদি উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। ফাঁসি দেওয়া থেকে সৌরভ রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।